তাদের বিক্ষোভ আন্দোলনকে দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু শেষ রক্ষা হলো না। দেশ ছাড়তে হলো মুজিব কন্যা শেখ হাসিনাকে। ভারতের আকাশের ওপর দিয়েই উড়ে গেলেন হাসিনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঢাকা ছেড়ে দিল্লির পথে রওনা দিয়েছেন শেখ হাসিনা। দিল্লি থেকে কি লন্ডনে যাবেন হাসিনা, সেই জল্পনা জোরালো। ঢাকা থেকে বেরিয়ে উত্তর চব্বিশ পরগনার মধ্যমুরাম, দমদম, আগরপাড়া, পানিহাটের ওপর দিয়েই বায়ুসেনার বিমানে উড়ে গেলেন হাসিনা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বাংলায় থাকা বাংলাদেশিরা কি বলছেন শুনব। তাদের দাবি একটা ভালো সরকার হোক, দেশের জনগণ শান্তিতে না থাকে, দেশ যদি শান্তিতে না থাকে, তা যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ। আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন ভালো হয়, দেশ যেন, দেশের জনগণ যেন শান্তি, কারণ আমরা যারা সাধারণ প্রিয় মানুষ আছি এদেরই কিন্তু ঝামেলা। আপনার যে কোনো দল বলেন, যাই বলুন না কে, বা উচ্চ ফ্যামিলি বা উচ্চ পর্যায়ে যারা, তাদের কোনো সমস্যা নেই। কা সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলির মানুষের জন্য সমস্যাটা, এটা হচ্ছে বড় চিন্তার বিষয় এবং এটাই ভয়ের বিষয়। কেননা সব কিছু তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কীভাবে কী হয় আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা খুব টাফ। কারা ছাত্র, কারা কী বলে ওই জামাত ইসলাম, এটা চিহ্নিত করা মুশকিল। এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, এটাই আমরা কাম্য করি। দ্রুত স্বাভাবিক হয়ে যাক, কেন এভাবে তো জনজীবন চলতে পারে না। কার্ফিউ, অনির্দিষ্টকালের কার্ফিউ, গাড়ি ঘোড়া, অফিস আদালত, নির্বাহী আদেশের বিভাগে আপনার ছুটি, এটা তো আসলে জনজীবনের কাম্য নয়। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।